সরাইবাড়ি জ্ঞানোদয় বুদ্ধবিহার, শ্রীমান বিপুলানন্দ শ্রমণকে উপসম্পাদা দেওয়া হচ্ছে। এই যে শ্রীমান বিপুলানন্দ শ্রমণকে উপসম্পাদা দেওয়ার পর তার উদ্দেশ্যে সঙ্গদান আর অষ্ট পরিষ্কার দান সাথে বুদ্ধ পূজা অনুষ্ঠানের দৃশ্য রেবতবান্তি ইউটিউব চ্যানেলের যুগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন এই চড়াইবাড়ি, এই চড়াইবাড়ি ধর্মীয় অনুষ্ঠান বিপুলানন্দ শ্রমণ বান্তি হওয়ার পর তার উদ্দেশ্যে মঙ্গল কামনার্থে, বিশ্বের শান্তির কামনার্থে আজ এই সঙ্গদান অস্ত পরিষ্কার দান আয়োজনের অনুষ্ঠান। আপনাদেরকে রেবতবান্তি ইউটিউব চ্যানেলের যুগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে না হোক, অনেক সুন্দর হয়েছে বিপুলানন্দ শ্রমণকে অনুষ্ঠান উপসম্পাদার অনুষ্ঠান সাথে এই ধর্মীয় অনুষ্ঠান। চড়াইবাড়ি বিহার পরিচালনা কমিটি তথা শ্রদ্ধাবান দায়ক দায়িকা সবাই মিলে বিপুলানন্দ শ্রমণকে উপসম্পাদা দিয়েছেন। তাদের এই পূর্ণ নির্বাণের হেতু হোক আমি কামনা করি। আপনারাও সবাই কামনা করবেন এবং আশীর্বাদ করবেন যাতে তাদের এই বিপুলানন্দ শ্রমণ এবং এখন বর্তমান বিপুলানন্দ বান্তি হয়েছেন তার যাতে এই পূর্ণ সে সরাইবাড়ির এর শ্রদ্ধাবান দায়ক দায়িকায় সবাই এই পুণ্যর ভাগী হোক এই কামনা এবং আশীর্বাদ সবাই করবেন যাতে এই প্রতিষ্ঠান যেরকম সুন্দর কয়েক ফ্যামিলি বেশি নয়, এখানে ফ্যামিলির মধ্যে খুব কমই সংখ্যক বড়ুয়া সম্প্রদায়, তাদের এই অনুষ্ঠান, এই ধর্মীয় অনুষ্ঠান এবং এই বৌদ্ধ ধর্ম বিহার আরও উজ্জ্বল হোক এবং তাদের সকলের এই ধর্মীয় প্রজ্ঞা, ধর্মীয় অনুষ্ঠান এবং ধর্মীয় আশার আচরণ সবাইয়ের হৃদয়ে এবং সবাইয়ের মনে এর থেকে আরও বেশি জাগ্রত হোক এই কামনা করি। তথা আপনারাও যারা যারা রেবতবান্তি ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার আপনারাও সবাই কামনা করবেন যাতে এই পুণ্য, এই দান তাদের নির্বাণের হেতু হয় আর জগতের যাতে বিশ্বের সকল প্রাণী এই পুণ্যর ভাগিদার হয়ে সুখ লাভ করেন। যারা এখনো পর্যন্ত সরাইবাড়ি জ্ঞানোদয় বুদ্ধবিহার পরিদর্শন করেননি, দেখতে আসতে পারেন। তারা খুব কম সংখ্যক মানুষই বিহারটি খুব সুন্দর করে বানিয়েছেন এবং খুব সুন্দর এবং উৎসাহ উদ্দীপনায় তাদের অনেক 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 উজ্জ্বল করেছে। উন্নত বিহার বলতেই ভুল হবে না।